ভাইয়া বল খাবি আরে না না আমি খাবো না আচ্ছা তুই কার সাথে রাগ করছ তুই খাবি না কেন কি তা নাই সারাদিন কিছু খাইছোস হ্যাঁ খাইছি কই খাইছোস কি খাইছোস উফ যন্ত্রণা করিস না তো মা সারাদিন তুই কই আসিলি অশুভ আচ্ছা তোর বাপের মাথার কি ঠিক আছে হ্যাঁ কত জায়গা থেকে কতজনের কাছ থেকে ধার দেনা করে টাকা জোগাড় করছে তুই কিছু জানোস না এগুলি জানুম না কেন জানুম না কেন আমি কি টাকা সিপাই খাইয়া ফেলাইছি আমি কি ইচ্ছা করে চলে আইছি তোমাকে কথা শোনা মনে হইতেছে আমি ইচ্ছা করে পুলিশের কাছে ধরা দিছি ধরা যা কইছি ভাই আমার বাংলাদেশে পাঠিয়ে দেন আমি কি তোর কিছু কইছি তোর বাপ না হয় দুইটা কথা কইছে তাই বলে তুই সারাদিন বাসায়ও আসলি না খাওয়া দাওয়া করলি না যা হওয়ার হয়েছে এখন খাবি আমার খিদা নাই ভাইয়া ওর তো ওর খাবি উফ আমার খিদা নাই জুমি ওর খাউনটা দিয়ে দিস ভাইয়া আমার একটা কথা শুনবি আমাদের মহল্লায় একটা কিরাগারের স্কুল আছে না আভা ওইখানে নতুন টিচার নিব তুই তোর সিভিটা দে হইলে চাকরিটা আপাতত কর তারপর ভালো একটা চাকরি পাইলে ছাইড়া দিস কি রে সিভিটা কি দিব পরে বলবো দেখ স্কুলের হেডমিস্ট্রেস আমার পরিচিত ওনার পোলারে আমি প্রাইভেট পড়াই আমি বললে উনি ফেলতে পারবো না তুই আপাতত চাকরিটা কর বাবা শান্ত হোক আর তুইও ভালো থাক বেতন দিব কত বেতন বেশি দিব না 3-4 হাজার টাকার বেশি হইব না তুই আপাতত চাকরিটা কর ভাইয়া আচ্ছা ঠিক আছে কালকে সিভি নিয়ে যাস আচ্ছা ঠিক আছে এখন যা যা নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার দেশি নগদে বেশি লাভ ¡Gracias!